ময়নাগুড়িতে ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যুবক তরুণ রায়ের দেহ। মঙ্গলবার সকালে বালাসোর থেকে তরুণের দেহ জেলা প্রশাসনের সহযোগিতায় জলপাইগুড়িতে আসে। তারপর দেহ নিয়ে আসা হয় মৃত যুবকের গ্রাম বিন্নাবাড়িতে। কান্নায় ভেঙে পড়েন তরুণীর আত্মীয় পরিজন থেকে শুরু করে গ্রামের বাসিন্দারাও। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে দুবার জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় তরুণের মা সুমিত্রা রায়কে। এদিন দেহ বাড়িতে নিয়ে আসার কিছু সময় আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তরুণের বোন স্বপ্না রায় বলেন, পুজোর সময় দাদার বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু পুজোর অনেক আগেই দাদা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরল। ঘটনার জেরে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ময়নাগুড়ি থেকে অভিরূপ দের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।